أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام ورحمه الله وبركاته، والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এই কথাটা কতটুক সঠিক সম্মানিত ভাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে যদি বলেন তাহলে মানুষ তো অন্যায় করে তাদের সাথে তাই কি করব আমি কেউ জেনা করছে ওই তো যুগের সাথে তাল মিলিয়ে চলছে তার মানে অন্যরাও জেনা করছে কেউ কাপড় পরতে পড়তে মেয়েরা এখন কাপড় তার পরতে পড়তে গোটা শরীরকে খুলে ফেলছে তাহলে আপনার মা বোন আছে আমার মা বোন আছে তাদেরকে তাই কী করতে হবে আপনার স্ত্রী পরিবেশ তাই তো করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ মিথ্যা কথা বলছে তাই আপনি করবেন যুগের সাথে মানুষ তাল মিলিয়ে মানুষকে হত্যা করছে তাই আপনি করবেন অন্য উপকর্ম করছে তাই আপনি করবেন জি না এ কথাটা ভ্রান্তকার কথা এ কথার কোনো মূল্য নেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে মানে যে যা যার ইচ্ছা তা করছে আপনি তাই করেন মানে মানুষ এখন মানুষকে বলা হয় যারা সমাজে চলে যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠগায় তাদেরকে চালাক বলা হয় আর যারা মিথ্যা কথা বলতে জানে না মানুষকে ঠগাতে জানে না তাদেরকে বলা হয় ভেদা মানে ও কিছু বুঝে না আসলে বিষয়টি এমন নয় আবু হরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মান বিল্লাহ হিউলিয় আখিরি ফালিয়াকুল খাইরান আউলিয়াসমত আবহরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে উত্তম কথা বলে অথবা চুপ থাকে ভালো কথা বলে উত্তম কথা বলে শ্রেষ্ঠ কথা বলে বেটার কথা বলে অথবা চুপ থাকে তাহলে আপনার যখন আপনার ভালো কথা থাকলে আলহামদুলিল্লাহ বলেন না হলে আপনি চুপ থাকেন মিথ্যা কী করে আপনি বলতে পারেন তাহলে মিথ্যে কথা বলতে হবে যদি যুগের সাথে তালিয়ে তাল মিলিয়ে চলেন যুগের সাথে তাল মিলিয়ে চললে আপনাকে দালালি করতে হবে অনেক দালাল বের হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চললে অনেক নাস্তিক এখন বের হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে নাস্তিকতা বের হচ্ছে তাহলে তাদের সাথে সে অনুযায়ী আপনার চলতে হবে আপনাকে দিন মানতে হবে এটা আপনার মূল কথা সে মানুষ যেদিকেই যায় দিনের সাথে আপনাকে থাকতে হবে সঠিক দিন কোনটা সেটাই আপনাকে মানতে হবে সঠিক দিন মানতে আপনি বাধ্য আপনি যদি পরকালীন কল্যাণ পেতে চান তাহলে সঠিক দিন আপনাকে মানতে বাধ্য সঠিক দিন আপনি মানতে বাধ্য আল্লাহ বলছেন ওলা খিরাত আব আবকা পরকালই মানুষের জন্য চিরস্থায়ী স্থান এবং কল্যাণকর স্থান পরকাল মানুষকে মৃত্যুবরণ করতে হবে আপনি আমি যতই মাতাবরি করি যতই অহংকারী করি আপনাকে মৃত্যুবরণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না ফেরাউন মৃত্যুর হাত থেকে রেহাই পাইনি সাদ্দাদ করুন যারা অনেক অঢেল ধন সম্পত্তির মালিক ছিল এবং ফেরাও নিজেকে প্রভু দাবি করেছিল তারপরও সে নিজে বাঁচতে পারেনি তাহলে আপনি আমি কোথায় এখনকার বর্তমানে সমাজে যারা নেতা হয় বা দেশ চালাই তাহলে অনেক কিছুই অনেক কিছুই যেন মনে করে তাকেও মৃত্যুবরণ করতে হবে যদি সে গাদ্দারি করে জুলুম করে অন্যায় করে অশ্লিত বেহাপনা ছড়ায় তাহলে ফেরার মতো অবস্থা হবে যে অন্যায় অপকর্ম বেশি করবে সে কোনো দিনই বেশি দিন তার রেহাই পাবে না তাকে পাকড়াও করা হবে ইহুকাল পরকাল যদি তাকে আল্লাহ পর দুনিয়াতে ছেড়ে দেন পরকালে তাকে পাকড়াও করা হবে যারা অমুসলিম তারা অন্যায় অপকর্ম অনেক কিছুই করছে তারা তাদের জন্য দুনিয়াতে ছাড় দেওয়া হয়েছে পরকালে তার জন্য কিছু নয় চিরস্থায়ী যাহার নামে তাকে পুড়তে হবে আগুনে চিরস্থায়ী জাহার নামেই তাকে পুড়তে হবে এগুলো বিশ্বাস করতে হবে মন যা ইচ্ছা তাই আপনি আপনি করতে পারেন না আপনার মা রয়েছে আমার বোন রয়েছে আপনার আমার মা রয়েছে মা বোন রয়েছে এদের বাইরে বের হইলে পর্দাপসিদের সহিত বের হইতে হবে অন্য মেয়েরা যা করছে আপনি তা করতে পারেন না যুগের সাথে তাল মিলিয়ে একজন সিগারেট ধোয়া টানছে আপনিও এটা করতে পারেন না একজন সালাদ পড়ে না আপনি সেটা করতে পারেন না একজন মিথ্যা কথা বলছে আপনি সেটা করতে পারেন না আপনাকে দিন মানতে হবে সালাতের সময় হয়েছে ইবলিশের পথ আপনি চলতে পারেন আজান হয়েছে মসজিদে আপনি মসজিদে যান আজান হয়েছে মসজিদে মসজিদে যান হজের ফরজ হয়েছে আপনার হজ ফরজ করে ফরজ হয়েছে আপনার আদায় করেন জাকাত আপনার উপর ফরজ হয়েছে জাকাত আদায় করেন সিএম আপনার উপর ফরজ হয়েছে আপনি সিএম আদায় করেন আপনি এগুলা করেন আপনি কোরআন তেলাওত করেন আপনি নাচ গান ড্যান্স এগুলো পরিত্যাগ করেন আপনি অন্যায় উপকর্ম দেখা থেকে নিজেকে রক্ষা করেন মানুষকে ধোকা দেওয়া থেকে নিজেকে রক্ষা করেন সুদ ঘুষ থেকে নিজেকে রক্ষা করেন মানুষ এখন সুদে জর্জরিত ঘুষে জর্জরিত আপনার থেকে নিজেকে রক্ষা করেন সুদ ঘুষ আপনি খেতে পারেন না এটা আপনার মানুষ যুগের তালে চলছে সুদ ঘুষ খেয়ে আপনি তার থেকে দূরে থাকেন আল্লাহ আপনার বরকত দিবে তাই দুনিয়ার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটা বিভ্রান্তকর কথা মানুষকে পথভ্রষ্ট করছে আল্লাহ সু হাতালাজের যেন আমাদেরকে হেফাজত করেন আমার দিনকে হেফাজত করেন আমাদের পরকাল দিন পরকাল যেন আমরা পরকালে যেন সুখী হই ইহুকাল পরকালে যেন সুখী হই আল্লাহ সুহাত আল্লাহ যেন আমাদেরকে জান্নাত ফিজদান দান করেন ওয়াখিদা আহমদুল ইব আনতা